হ্যালো ভিওর্স ওয়েলকাম অল আপনাদের সবাইকে আজকে আবার নতুন ভিডিওতে স্বাগতম আমার গত ভিডিওতে আপনাদেরকে আমি হাইড্রোফনিকের আমি যে এক্সপেরিমেন্টটা করতেছি সেটার একটা ধারণা দিয়েছি তো অনেকেরই কনফিউশান হচ্ছে যে অ্যাকোয়াফনিক করতেছিলাম আমি এতদিন এখন আবার কেন হাইড্রোফনিকে যাচ্ছি তো হাইড্রোফনিক যদিও এখনও আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আমি এখনও সিদ্ধান্ত নেইনি যে হাইড্রোফনিক কমার্শিয়ালি বা বড়ো পরিসরে শুরু করবো কিনা বাট আপনাদের কনফিউশানটা ক্লিয়ার করার জন্যে আজকে আমার এই ভিডিও আমি আজকে মূলত যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে অ্যাকোয়াফনিক হাইড্রোফনিক এটা অনেকেরই কনফিউশন হয় যে দুটা কাছাকাছি জিনিস এই দুটার ভিতরে ডিফারেন্সটা কি বা কি কি সুবিধা অসুবিধা আছে আমি প্রথমে একটা জিনিস বলে নেই যে অ্যাকোয়াফনিক যদি আমি হাতে কলমে করেছি আমি মোটামুটি অ্যাকোয়াফনিক সম্বন্ধে জানি এইটার প্র্যাকটিক্যাল ধারণাটা আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিওতে দিয়েছি বাট হাইড্রোফনিকটা পুরোটাই এখনও থিওরিটিক্যাল এটা প্র্যাকটিক্যালে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি তো আমি যতটুকু বুঝি সেটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমেই আমি চলে যাই যে বেসিক একটা ধারণা যে অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক্স কি অ্যাকোয়াফনিক্স হচ্ছে এটা দুইটাই মাটি ছাড়া সবজি চাষ অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক অ্যাকোয়াফনিক্সে যেটা আমরা করি যে খাদ্যের উৎস হিসাবে আমরা মাছকে ব্যবহার করি গাছগুলা বা যে ভেজিটেবলগুলো আমরা করতেছি এটার খাদ্যের উৎস হিসাবে মাছ ব্যবহার করি মাছের যে ওয়েস্টেজ মাছের যে খাবারের উচ্ছিষ্ট অংশ এগুলাই আমরা ভেজিটেবল বেডে টেনে নিয়ে এটাকেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিয়ে ডিকম্পোজ করে গাছগুলাকে খাবার সরবরাহ করি এটা ডিটেলস প্রক্রিয়াটা যদি আপনারা কেউ জানতে চান আমার কয়েকটা ভিডিও আছে অ্যাকোয়াফনিক্সের উপরে টোটাল প্রসিডিউরটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা নাহলে আপডেটগুলো পাবেন না তো এবার চলে যাই যে হাইড্রোফনিক্স কি হাইড্রোফনিক্সও একই রকম প্রসিডিউর মাটি ছাড়া বাট এখানে যেটা করা হয় যে পানির উপরে গাছগুলা করা হয় আমি যদিও আমার এক্সপেরিমেন্টে পানির উপরে না খোয়াতেই করতেছি অ্যাকোয়াফনিক্সের কনসেপ্টটা এখান থেকে কিছুটা আমি কাজে লাগাচ্ছি তো এইখানে যেটা হচ্ছে হাইড্রোফনিক্সে আমরা মাছ ব্যবহার করতেছি না আমরা যেটা করতেছি হাইড্রোফোনিক্সে নিউট্রিয়েন্ট কিনতে পাওয়া যায় বাজারের বিভিন্ন গাছের চাহিদা অনুযায়ী নিউট্রিয়েন্ট প্যাক কিনতে পাওয়া যায় এই নিউট্রিয়েন্ট প্যাকটাকেই পানির সাথে সলিউবল করে সলিউশন করে এই পানিটা আমরা ইউজ করতেছি এটা গেল বেসিক কনসেপ্ট এবার আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে আমি যে পার্থক্যগুলো ফিল করছি বা আমি যে যেটা মনে করছি যে আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন সেই জায়গাগুলো শেয়ার করি প্রথমে যেটা আসি যে কস্টিংয়ের জায়গাটা হাইড্রোফনিক এবং অ্যাকোয়াফনিক্সের খরচের পার্থক্যটা খরচের পার্থক্যটা আমার কাছে একেবারেই মাইনর মনে হয়েছে কারণটা হচ্ছে যে আমার ভেজিটেবল বেডের জন্যে যে সেট দরকার এটা শেড বেড এটা অ্যাকোয়াফনিক এবং হাইড্রোফনিক্সে নিয়ারলি সেম পার্থক্য একেবারেই নাই একটা জায়গাতে পার্থক্য আছে সেটা হচ্ছে অ্যাকোয়াফনিক্সে আমাকে যেটা করতে হয় আমাকে একটা মাছের ট্যাঙ্কি করতে হয় মাছের পোনা আছে মাছের খাবার আছে এই খরচটা বাড়ে বাট সেটা অফসেট হয়ে যাচ্ছে আমার মাছের তো একটা সেল ভ্যালু আছে আমার মাছটা আমি বিক্রি করতে পারতেছি তো ওইটা অফসেট করে খরচটা আমার কাছে খুব বেশি উল্লেখযোগ্য পার্থক্য মনে হয়নি প্রথম পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জায়গাটা আমি আসতেছিলাম যে মাছের বিষয়টা হাইড্রোফনিক্সে আপনার প্রোডাক্ট একটাই আপনি যে ভেজিটেবলই করেন বা যে গাছ করেন আপনার একটাই প্রোডাক্ট এর বাইরে কোনো বাইর প্রোডাক্টের সুযোগ নাই বাট অ্যাকোয়াফনিক্সে প্রোডাক্ট দুইটা আপনার গাছটা থাকতেছে সাথে মাছ থাকতেছে মাছটা একটা প্রোডাক্ট মাছেরও একটা সেল ভ্যালু আছে আপনি যে ধরনের মাছ করবেন সেই ধরনের মাছ অনুযায়ী সেল ভ্যালু আছে গেল দুই নম্বর জায়গাটা থার্ড যে জায়গাটা এইটা এই জায়গাটা থেকেই মূলত আমি হাইড্রোফোনিকের এক্সপেরিমেন্টটা করতেছি যে এই পয়েন্টটা যদি আমাকে ক্লিক করে তাহলে আমি হাইড্রোফোনিক হয়তো আরও বড়ো পরিসরে শুরু করব। সেটা হচ্ছে মেনটেনেন্সের ইস্যু অ্যাকোফোনিক্সের মেনটেনেন্সটা খুবই নিবিড়ভাবে করতে হয় নিবিড়ভাবে কেন করতে হয় কারণ যেহেতু আমার এখানে মাস থাকে এবং অল্প জায়গাতে আমরা হাই কনসেন্ট্রেশনে মাছ চাষ করি তো এইখানে যেটা হয় আপনার এই মাছটা যদি পানির কোয়ালিটিটা কোনো কারণে খারাপ হয়ে যায় বা আমার মাছের কনসেন্ট্রেশনে সমস্যা হয় মাছটার কোনো রোগ আক্রান্ত হয় তখন কিন্তু আমার পুরো প্রোজেক্টটাই একটা হুমকির সম্মুখে পড়ে এই জন্যে মাছের মনিটরিংটা খুব চমৎকারভাবে করতে হয় এবং এই জায়গাটাতে আর একটা বড় ইস্যু হচ্ছে ইলেকট্রিসিটি আমাদের মতো দেশে যেখানে লোডশেডিং হবে না বলার সুযোগ নাই মাঝে মাঝে হয়েই যায় এখানে ইলেকট্রিসিটি একটা বড় সমস্যা আমার অফনিক্সে যেটা হয় যদি ইলেকট্রিসিটি না থাকে আমার আমি যদিও জেনারেটার ইউজ করি বাট ইলেকট্রিসিটি না থাকলে আধা ঘন্টা ঠিক আছে মাস সার্ভাইভ করে কিন্তু এটা যদি এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় যে আপনার ইলেকট্রিসিটি নাই আপনি এয়ারেশানও দিতে পারতেছেন না আবার সাবমার্সিবল পাম্প চালায় পানির ঝর্ণাটাও দিতে পারতেছে না তখন যেটা হয় মাছগুলা কিন্তু অবশ্যই তো ক্ষতিগ্রস্ত হয় ইভেন মারাও যেতে পারে তো ইলেকট্রিসিটির কারণে আমাদের হাইড্রোফোনিক মানে অ্যাকোয়াফনিক্সের মেনটেন্যান্সটা একটা ইস্যু বাট হাইড্রোফনিক্সে এই ইস্যুটা নাই কারণ আপনার দিনে কয়েকবার পানি তুলতে পারলেই হয় এটা ইলেকট্রিসিটি এখন লোডশেডিং হচ্ছে আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরে তুললে আহামরি কোনো সমস্যা হয় না এটা একটা খুব ভাইটাল পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে মেনটেনেন্সটা যদি হাইড্রোফনিকের কস্ট বেনিফিট বা সেলিং প্রাইস প্রফিট এই জায়গাগুলা অ্যাকোফিক্সের মতো সমান হয় তাহলে এই মেনটেন্সের ইস্যুতে হাইড্রোফনিক্স অনেকখানি এগিয়ে থাকবে বাট সেটা আমি এখনও রেজাল্ট পাই নাই আমি ওই ব্যাপারটা না পাওয়া পর্যন্ত আপনাদের সাথে মন্তব্য করব না এরপরের যে জায়গাটা আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা হচ্ছে অর্গ্যানিক আমরা করতেছি আমি কোনো কীটনাশক ইউজ করি না বাট অর্গানিকের ভিতরেও কিছু প্রবলেম হয় অ্যাকোঅফনিক্সে যেরকম হচ্ছে আপনার অ্যাকোঅফনিক্সে আমি চাইলেও কিছু অর্গ্যানিক ম্যাটেরিয়াল ইউজ করতে পারি না ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি আমরা ট্রাইকোডার্মার কথা আমি আপনাদেরকে একদিন বলেছিলাম ট্রাইকোডার্মা খুবই চমৎকার জিনিস ট্রাইকোডার্মা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে আর ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে আসতে পারেন আমি ডিটেলস বলেছি যে অ্যাকোয়াফনিক্সে আমরা কেন ট্রাইকোডারমা ইউজ করতে পারি না আমি একটু সংক্ষেপে শেয়ার করি সেটা হচ্ছে যে ট্রাইকোডার্মা অ্যাকোয়াফনিক্সে আমি ইউজ করলে আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো সব মেরে ফেলে কাজেই আমার পুরো প্রসিডিউরটা নষ্ট হয়ে যায় যেহেতু মাছের খাবারটা ডিকম্পোজ হয় না সো ট্রাইকোডার্মা আমি ইউজ করতে পারতেছি না বাট হাইড্রোফনিক্সে কিন্তু আমার এই ইস্যুটা নাই কারণ হাইড্রোফনিক্সে যেহেতু আমি গাছের যে খাবারটা এটা একেবারেই ওয়াটার সলিউবেল করে র ফর্মে দিচ্ছি এখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া খুব বেশি গুরুত্বপূর্ণ না কারণ এখানে ডিকম্পোজ করার মতো আমরি কোনো জিনিস নাই তো চাইলে আমি ট্রাইকোডার্মা ইউজ করতে পারি এরকম আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে আমি স্টেজ বাই স্টেজ আপনাদের সাথে শেয়ার করবো নতুন নতুন ভিডিওতে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশানটা অন না করলে ভিডিওগুলো পাবেন না তো যেটা বলতেছিলাম হাইড্রোফনিক্সে আমার এই সমস্যাগুলো কিন্তু থাকতেছে না আমি খুব সহজেই চাইলে ট্রাইকোডার্মা ইউজ করতে পারি বা অর্গানিক যে কিছু ইনসেকটিসাইডও আছে এইটা অ্যাকোয়াফনিক্সে ব্যবহার করতে গেলেও আমাকে খুব সচেতনভাবে ইউজ করতে হয় আমি তামাক থেকে যে ইনসেকটিসাইডটা তৈরি হয় বা তুতে দিয়ে আমরা যে ইনসেকটিসাইডটা তৈরি করি এটা অ্যাকোয়াফনিক্সে ব্যবহার করতে পারি না কারণ এটা মাছের ট্যাঙ্কিতে গেলেই মাছটা মারা যাবে বাট হাইড্রোফনিক্সে যেহেতু এই সমস্যাগুলো নাই আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো এটা একটা ইস্যু আর ফোর্থ ইস্যু যে মানে লাস্ট ইস্যু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু প্রফিটের ইস্যুটা এই জায়গাটাতে আমি আসলে এখনই কোনো মন্তব্য করব না কারণ যেহেতু আমি হাইড্রোফনিকের হারভেস্ট এখনও নেই নাই অ্যাকোয়াফনিকের এবং হাইড্রোফনিকের ভেজিটেবলের প্রোডাকশানটা আমি যত প্রজেক্ট দেখেছি বা বিভিন্ন মানুষের সাথে শেয়ার করেছি অপিনিয়ন নিয়েছি ভেজিটেবলের প্রোডাকশানটা কাছাকাছি হয় মানে আমি যদি ফর এক্সাম্পল আমার প্রজেক্টের কথা বলি টমেটো গাছ প্রতি হাইড্রোফনিক এবং এক সমান সমানই হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কম বেশি এটা বিভিন্ন কারণে হতে পারে বাট প্রফিটেবিলিটি শুধু টমেটোর উপরে আমার ডিপেন্ড করে না ডিপেন্ড করে না যে কারণে কারণ আমার এখানে মাছ থেকেও কিন্তু একটা হ্যান্ডসাম প্রফিট আমি পেতে পারি তো এই জায়গাটা আমার হাইড্রোফনিকে এই অপশানটাই থাকে না তো আমাকে তাহলে হাইড্রোফোনিকে অপসেট করতে হবে যে আমার মাছ থেকে যে নেট প্রফিটটা মাসের খাবার পোনা অন্যান্য খরচ বাদ দিয়ে যে নেট প্রফিটটা অ্যাকোয়াফনিক্সে আমি মাছ থেকে পাই সেই অ্যাডিশনাল প্রফিটটা আমি হাইড্রোফনিকে পাচ্ছি কি না আমি এই জায়গাটায় এক্সপেরিমেন্টটা করতেছি তো এইটাই আমি মোটামুটি আমি যতটুকু ফিল করি যে পয়েন্টগুলো নিয়ে আমি চিন্তা করি যে কোন প্রোজেক্টটা ভালো হবে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন ভিডিওটা আপনাদের বন্ধুরা যারা জানতে চায় যে হাইড্রোফনিক সম্পর্কে বা অ্যাকোয়াফনিক সম্পর্কে পরিষ্কার না ধারণা তাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্তই আমার হাইড্রোফনিকের যে এক্সপেরিমেন্টটা আমি করতেছি আপডেটটা জানতে সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ